শোনাব শেষ দিয়ে কিছু শব্দ, যে পরীক্ষায় দেখা যেটা প্রায় এসে থাকে। তো আজকে আমাদের বিষয় বিভিন্ন উপন্যাস, গল্পগ্রন্থ, কাব্য ইত্যাদি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে আমি প্রথম শুরু করি, যেমন শেষের কবিতা হচ্ছে তার একটি উপন্যাস, শেষ লেখা, শেষ শব্দ কেটে দুটি হচ্ছে কাব্য, শেষের রাত্রি, শেষ কথা এবং শেষ রক্ষা, এই তিনটি হচ্ছে তার গল্প। তো শেষ দিয়ে আমরা রবীন্দ্রনাথের এগুলো আমরা মনে রাখবো, যেগুলো পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে। এখন আমরা চলে যাবো শরৎচন্দ্রের দিকে। শরৎচন্দ্রের দুইটি আছে উপন্যাস, যেমন শেষ প্রশ্ন এবং শেষের পরিচয়, এই দুইটি হচ্ছে তার উপন্যাস এবং বিখ্যাত উপন্যাস, যেগুলো পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে। আশা করি আপনারা এগুলো মনে রাখতে পারবেন। এখন হচ্ছে কিছু কাব্যগ্রন্থ, যেমন দরিয়ার শেষ রাত্রি, এটি লিখেছেন ফরুক আহমদ, রাত্রি শেষ, আহসান হাবিব, শেষ দান, এটি হচ্ছে রজনীকান্ত সেনের লেখা। তো এই তিনটি হচ্ছে পরীক্ষা আসার মতো এবং এগুলো কনফিউজিং তিনটি। তো এখন আমরা জানবো হচ্ছে আর কয়েকটি হচ্ছে, যেমন শেষ অধ্যায়, এটি হচ্ছে একটি নাটক, এটি আসকার ইবনে শাইখ লিখেছেন। শেষ নালিশ একটি গল্পগ্রন্থ, যেটি ডক্টর আশরাফ সিদ্দিকী লিখেছেন। এগুলো পরীক্ষা আসার মতো, তো আপনারা এগুলো মনে রাখবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে শোনার জন্য, এবং আশা করি সামনে আমরা এই ধরনের আরও অনেক টিপস নিয়ে আসবো, যেগুলো আপনাদের বিসিএস, নন বিসিএস, ব্যাংক সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে আসতে পারে। ধন্যবাদ সবাইকে, প্লিজ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।